আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNSI হোম স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ নাসিরুল্লাহ, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। আজ আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর সৃজনশীল প্রশ্ন অঙ্ক 2 নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং তোমাদের উপকারে আসবে। বাড়ির কাজ প্রশ্নের খ নং SW। দেখা যাক উদ্দীপকে কি আছে। জনাব হাসান ক্লাসে ওহি সম্পর্কে আলোচনা করেছিলেন। তিনি ওহির প্রকারগুলো বর্ণনা করেন। সালমা জিজ্ঞেস করল ওহি সম্পর্কে জানা জরুরি কেন। জনাব হাসান সাহেব বললেন, ওহি নাজিল না হলে আমরা আখিরাতের পর্যায়গুলো সম্পর্কে কিছুই জানতাম না। প্রথম প্রশ্ন হলো, ওহি শব্দের অর্থ কি? যা প্রশ্ন হয় জ্ঞানমূলক এবং তার উত্তর হবে একটি শব্দ, দুটি শব্দ অথবা একটি সেন্টেন্সে। ওহি শব্দের অর্থ হলো ইশারা, ইঙ্গিত, গোপন কথা যা আল্লাহ তাআলা নবী রাসূলদের নিকট পুষিয়ে থাকেন। ওহির প্রকারগুলো কি কি আমরা দেখতে পাই? ওহি দুই প্রকার, এক প্রকার ওহি মাতলু, আরেক প্রকার হলো ওহি গায়রে মাতলু। আবার নাজিল হওয়ার দুইটি পদ্ধতি, একটি হচ্ছে সরাসরি আল্লাহ তাআলা নবী রাসূলদের নিকট কথা বলার মাধ্যমে, আরেকটি হলো জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে। আমরা বলবো ওহি দুই প্রকার, ওহি মাতলু, ওহি গায়রে মাতলু। ওহি মাতলু হলো আল কোরআন, ওহি গায়রে মাতলু হলো হাদিস শরীফ। আল কোরআন যা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি তাকে বলে ওহি মাতলু, আর ওহি গায়রে মাতলু হলো যা নামাজের মধ্যে পাঠ করে না, হাদিস শরীফ। দুইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। সালমা ওহির জ্ঞান লাভ করে কি উপকার পেতে পারে? স্বপক্ষে যুক্তি দাও। ওহির মাধ্যমে আমরা আখিরাত, জান্নাত, জাহান্নাম সম্বন্ধে আমরা জানতে পারি। যদি কেউ আখিরাত সম্পর্কে বিশ্বাস না করে সে প্রকৃত মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন হলে তাকে আখিরাতে বিশ্বাস করতে হবে। আর সে যদি আখিরাতে বিশ্বাস করে তাহলে সে পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। আখিরাতের পর্যায়গুলো হলো কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম। আর কোনো বান্দা যদি আখিরাতের এই পর্যায়গুলোকে বিশ্বাস করে এবং সঠিকভাবে কাজ করে কখনোই সে পথভ্রষ্ট হবে না এবং কখনো সে জাহান্নামে যাবে না। এজন্য আখিরাতে বিশ্বাস করা, প্রত্যেক মুমিন হতে হলে বিশ্বাস করতে হবে, এটাই তার জন্য ফরজ। উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো। ওহি নাজিল না হলে আমরা আখিরাতের পর্যায়গুলো সম্পর্কে কিছুই জানতাম না। আমরা আখিরাত সম্পর্কে জানতে পারছি ওহির মাধ্যমে। ওহিটা হলো আল্লাহ তাআলার আদেশ মাত্র। যেমন মৃত্যুর পরবর্তী প্রথম ধাপটা হলো কবর। মৃত্যুর পরে মানুষ কবরে যাবে এবং সেখানে প্রশ্ন হবে যে মান রব্বুকা ও মা দিনুকা মা হাজা রসুল, এই ব্যক্তিটিকে। যোন ব্যক্তি যদি ভালো কাজ করবে সে তিনটি প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে, আর কেউ যদি দুনিয়াতে ভালো কাজ না করে তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না। তারপর প্রত্যেক বান্দাকে একদিন পৃথিবী কেয়ামত হয়ে যাবে। কেয়ামতের পর সকল বান্দা হাসবের ময়দানে একত্রিত হবে এবং সেখানে তাকে সকল মানুষ একত্রিত করে পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে। তারপর তৃতীয় হলো মিজান। মিজান হলো দাড়িপাল্লা, ওজন মাপার যন্ত্র। প্রত্যেক বান্দা দুনিয়ার মধ্যে যে ভালো কাজ করবে এবং মন্দ কাজ করবে প্রত্যেকটা সে দেখতে পাবে এবং ওজন করা হবে। যা পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে, যা পুণ্যের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। মিজান হলো সিরাত রাস্তা পদ্ধতি। কোনো বান্দা যদি ভালো কাজ করে তার জন্য সে সিরাতরা হবে অনেক প্রশস্ত। কেউ বিদ্যুতের নামে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, কেউ গড়িয়ে গড়িয়ে পার হবে। কিন্তু যদি কোনো বান্দা তা পাপ কাজে পাপিষ্ট হয় এবং গুণাগার হয় সে কখনোই পার হতে পারবে না। যার নিচে জাহান্নাম অবধারিত, সে হাত দিলে হাত কেটে যাবে, পা দিলে পা কেটে যাবে এবং সেখানে সে নিমজ্জিত হয় এবং চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে।
জান্নাত জাহান্নাম আমরা এতক্ষণ বুঝতেই পারলাম, জান্নাত হলো সবচেয়ে সুখের জায়গা আর জাহান্নাম হলো সবচেয়ে কষ্টের জায়গা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে সে জান্নাতে যাবে, তাই বলা হয়েছে আর দুনিয়াও মাজরাতুল আখেরা, দুনিয়া হলো পরকালের খেতিবাড়ি আর জাহান্নাম হলো অতি কষ্টের জায়গা। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ভোগ বিলাসে লিপ্ত হবে, আল্লাহ রাসুলের কথা ভুলে যাবে এবং সে দুনিয়ার মধ্যে সঠিকভাবে ইসলামী নিয়ম মানবে না, সে জাহান্নামে যাবে। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ এবং তোমরা তা অনুধাবন করবে এবং তার উপর আমল করবে যা তোমাদের জন্য সহায়ক হবে। আমি তোমাদেরকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।